জমি ও ফ্ল্যাট সহ রিয়েল এস্টেট ব্যবসায় প্রতারণাকারী 55 মামলার পলাতক আসামি ইমাম হোসেন নাসিম ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে তার বাসা থেকে 3 রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল, জাল টাকা, 14 পিস ইয়াবা সহ প্রতারণার বিভিন্ন সামগ্রী ও এ সময় উদ্ধার করা হয়। কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে র‍্যাব 4 এর অধিনায়ক মোজাম্মেল হক ব্রিফিং এ জানান, প্রতারণার মাধ্যমে গ্রেফতারকৃত নাসিম 300 কোটির টাকা বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। যে সকল অসৎ প্রতারক, দুর্বৃত্ত, এই টাইপের যারা ফ্ল্যাট ওনার বা ডেভেলপার বা রিয়েল এস্টেট মালিক, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যাতে করে আমাদের দেশের নাগরিকরা এই ধরনের প্রতারণার শিকার যেন না হয়।